কাটি করে সাইডের দিকে 24 ঘন্টা সাইডের দিকে সামনে কালি কেমন লাগে শক্তি মহামন্ত্র যা সামান যা শুক্লবর্তন নামের উপরে বাড়ি আর বস করে দে 24 ঘন্টা বস করে দিই 24 ঘন্টা বস করে দিই ভেরি ওর সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আজকে চলে আসলাম সিলেট সুনামগঞ্জ তান্ত্রিক কবিরাজ আজিমউদ্দিন ভাইয়ের চেম্বারে। ওনার পরে আসার পরে দেখলাম এলাকার মধ্যে অনেক সুনাম আছে, অনেক দূর দূরান্ত থেকে রুগীরা গাড়ি মোটর নিয়ে আসছে ওনার চেম্বারে। এমনকি আসার পরে ওনার বিস্তারিত কিছু রুগীদের মুখ থেকে কিছু জিনিস আমরা শুনলাম, উনি খুব একটা ভালো একটা কবিরাজ, এলাকার মধ্যে অনেক সুনাম আছে, অনেক দূর দূরান্তের কাজগুলো মনে করেন যে উনি করে থাকে। এখন বিশেষ করে মনে করেন যে আগে পরে ওনার অনেক সাক্ষাৎকার দিয়েছে, আপনারা এই কমেন্টে বলছেন ওনার আরেকটা ভিডিও দেখতে চাই, এই কারণে অনেক দূর থেকে আপনাদের ভালোবাসার জন্য আমরা চলে আসলাম ওনার চেম্বারে। বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। আপনার ভিডিওর মধ্যে অনেক মানুষ কমেন্ট করতেছে যে আপনারা নিত্য নতুন ভিডিও তারা দেখতে চায়, দর্শকের ভালোবাসার জন্য আমরা অনেক দূর থেকে আপনার একটা সাক্ষাৎকার দিতে আসলাম। আপনি যে অলরেডি জিনিসপত্র নিয়ে বসে আছেন, আপনি কি কোনো কাজে আছেন নাকি? জি, আমি একটা কাজ নিয়ে বসে রয়েছি। কথা বলেন তো, বর্তমানে একটা কাজে মানে আছি, মানে চালানের মধ্যে বর্তমানে জায়গা জমি নিয়ে তাহলে ভাই আপনি একটু কাজটা শুরু করেন, আমরা একটু দেখি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও সাথে থাকেন, ওনার কাজটা আমরা দেখি। উনি কিন্তু অনেক জিনিসপত্র নিয়ে, অনেক কিতাব আর দেখতেছি, অনেক কিছু নিয়ে মনে করেন যে বসে আছে, আসলে কিন্তু একটা উনি একটা অভিজ্ঞ একটা তান্ত্রিক। আমরা এখন কাজটা দেখি। আপনাদের সাথে থাকেন সুপ্রিয় দর্শক, উনি কিন্তু আসলে একটা অভিজ্ঞ একটা তান্ত্রিক, ওনার কাজটা আমরা একটু দেখি, দেখেন কিভাবে উনি কাজগুলো করে থাকে। আপনারা নিজ চোখে দেখতে পারবেন, চোখের সামনে ভিডিওর মধ্যে উনি কাজগুলো করতেছেন। আসলে অনেক জিনিসপত্র দেখতেছি, অনেক কিতাব আছে ওনার কাছে, অনেক ধরনের দেখতেছি কবিরাজি, অনেক কিছু, সবকিছুর আর আমি নাম জানি না, অনেক কিছু আছে যারা কবিরাজ মেরেই জানে। যে কাজটা কি করে ফেলেন অলরেডি আপনি, 24 ঘন্টার ভিতরে আপনার এই কাজটা হয়ে যাবে। আচ্ছা, মনে করেন যে আপনি এছাড়াও আরো কি কি ধরনের কাজ করেন একটু দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন। স্বামী স্ত্রীর অমিলকেন ভালোবাসা ব্যর্থতা পরকিয়া থেকে ফিরানি জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা পাওনা টাকা আদায় করে দেওয়া জিন ভূতের আশ্রয় ছুটানি জায়গা জমি নিয়ে ভেজাল কথা বলবেন লেখাপড়ায় মনোযোগী লটারিতে বিজয় লাভ খেলাধুলায় মানে আপনার এই ভিডিওটা মনে করেন অনলাইনে মিডিয়ার মধ্যে চলে যাবে, আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্ক্রিনের কোন নাম্বারে ফোন দিবেন না, কমেন্টের কোন নাম্বারে ফোন দিবেন না, মুখের যে নাম্বারটা থাকবে এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন। আসার আগে ওনাকে ভিডিও কল দিয়ে ওনার আসন দেখবেন, উনি কি আসলে বসার কোন থান আছে কিনা, উনি কি কবিরাজটা সঠিক কিনা, তাহলে আপনারা ঠকবেন না। তাহলে মনে করেন যে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।